শালি সাইকেলে চাপাইছে, বলছে দুলা ভাই কষ্ট হচ্ছে, বলে চুপ করে বসে দেখা চেইন ছিঁড়ে দেবো সাইকেলের, সালা সাইকেল কার। তারপর একদিন সমন দিকে চাপাইছে, বলছে দুলা ভাই কষ্ট হচ্ছে নাকি, বলে তুই একবার টানবে, আমি খালি টানবো নাকি সমন দিকে, এটা শালি, তুই খালি চুপ করে বস থাক, চেইন ছিঁড়ে দেবো, কোম্পানির নাম ডুবিয়ে দেবো আজ। দুলা ভাই যে দুলা ভাই বলে শালির হাতে শরবত খাবো, আহা, তাকে ইঁদুর মারা বিষ ঘুলে দিয়ে দিবে। আমি মৌলবি বলে যাচ্ছি মূল শব্দের সামনে, শালির হাতে শরবত খাবে, লজ্জা নাই, শরম নাই। আল্লাহর নবী বলেছেন শালি সব থেকে ডেঞ্জার, সব থেকে কাছের বলে। প্রথমেই বলবো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, লাস্টে যাওয়ার সময় আর একবার সালাম দেব। নবীজি তিনবার সালাম দিতেন, দুবার দিলাম, যাওয়ার সময় একবার দেব। এরপরে আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আপনাদের সময়টা অনেকটা নিয়ে ফেলেছি আমরা, সেই কারণে আমি ছোট্ট খুতবা পড়লাম। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, বড় খুতবাটাই যা আছে এটাতে তাই আছে। এর দৃষ্টান্ত ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, মুফাসসাল মুজমাল, মুফাসসাল বিস্তারিত, মুজমাল সংক্ষিপ্ত, মিম জিম মিম লাম মুজমাল। কি হচ্ছে মাইকে? আচ্ছা বেশ, পরিবর্তন করে দিয়েছে, আমাকেও পরিবর্তন করে দাও, ঘর যেতে বলো। এ বাবা, মুজমাল আর মুফাসসাল বুঝলেন আপনারা? আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাই ওয়া সিফাতি কাবিলতু জামিআ আহকামিহি আরকানিহি, মুজমাল সংক্ষিপ্ত, মুফাসসাল ফাসসালা ইউফাসসিলু তাফসীলান ফাওয়া মুফাসসিলুন, ফাসসালা ইউফাসসিলু তাফসীলান ফাওয়া মুফাসসালুন। এইসব আপনাদেরকে বুঝতে হবে না, আপনারা যেমন আছেন ভালো আছেন, মাথা গুলিয়ে যাবে। ওই মাদ্রাসায় যান জলিলিয়ায় সুরুলিয়ায়, তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। একটু বলবো, ফালা ফালা ফালু ফালত ফালতা ফাল্লা, ফালতা ফালতুমা ফালতুম, ফালতে ফালতুমা ফালতুন না, ফালতো ফাল্লা। কী হলো বলুন, আগুন লেগে গেল, চাল বিলি মেরা মার খায়। চোদ্দোটা শিগা আরবিতে, এক বচন দ্বি বচন বহু বচন, 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 এক বচন বহু বচন, বারো আর দুইয়ে চোদ্দ। তো এগুলো সব আপনারা গ্রামার ট্রামার পড়ছেন, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব ব্যাড ভার্ব প্রিপোজিশন কন্ট্রাজেকশন ইন্টারজেকশন প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার, আপনাদেরকে বুঝাবার কিছু নাই, আপনারা আমাদের থেকে বেশি জ্ঞানী, আমরা মাদ্রাসা মক্তবে থাকি, একটা একটা করে বলবো। এক নম্বরে বলবো কি, খুতবা পড়েছি নয়, কোরআন শুই পড়া হয় নাই। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به نتوكل عليه بڑا خطبہ نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا ضد له ولا مثل له ونشهد ان محمد আমাদের মাসার আরজের মতন ছেলেটা বদমাইশ দেখছে কিনা, আসছে আর যাচ্ছে, আসছে আমার মাসে একটা এরকম তালবিলিম আছে, খতরনাক তালবিলিম। এই বাবা, খুতবা হলো কোরআন শরীফ আয়াত একটা একটা পড়ি। قال الله تبارك تعالى في كتاب العزيز والكريم القرآن الحكيم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم أنتم لباس لهن وإلى موضع آخر وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تكن
فِيدَيْكِمْ مِمَّا يَمْكُرُونَ إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ وإلى مودنا كر ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله وإلى مودنا كر إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم عن معاوية ابن أبي سفيان رضي الله تعالى عنهما من يريد الله به خيرا يفقهه في الدين وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه شواه رفتا كنت جاني پاك পেয়েছি আর ঠিক আছে রাস্তায় কেউ দাঁড়িয়েও না রাস্তায় ওয়াজ নসিহত করাচ্ছেন রাতের বেলায় ঠিক আছি স্বজাতি বিজাতিরই সবারই একটু একটু লাভ হবে কিন্তু রাস্তা ঘেরা রাস্তা আড়াল করা বিশ্বের কারো অধিকার নাই বিশ্বনবী নিষেধ করেছেন তাই একটা রাস্তা রাখুন যার অসুবিধা হবে সে মনে কষ্ট পাবে আপনারা অনেকজন বসে আছেন পারবে না বলতে ভয়ে হয়তো মনে কষ্ট হবে তাই রাস্তা কেউ আটকে দাঁড়াবো না আপনি মাঝখানটায় বসেছেন মনে হচ্ছে রাস্তায় আপনি এখানে আসুন আমার স্টেজে আসুন স্টেজে বসবেন নাহলে রাস্তা ছাড়ুন এই শোনে দিয়ে শোনে এই দাঁড়া দাঁড়া রাস্তায় দাঁড়ো ওই দাঁড়া রে ওই দাঁড়া ওইখানে দাঁড়া কি হলো লাল জামা কানে কানে কথা বলছি কানে রে এ বাবা তুমি কিছু মনে করো না যেখানে দশজন থাকবে সেখানে কানে কথা বলা ইসলামে জায়েজ নাই কারণ আর দুজন আর মনে হবে আমাদের কি বলবে রাতে মারবে না কি বে কথা বুঝলেন না বুঝলেন নাই ইসলাম কি ভালো কি বলে নাই কেমন করে বসবেন ইসলাম তা বলেছে আজকে আরেকটা পড়বো না কেন চেয়ার এখনই বললি অসুবিধা চেয়ার তুলে নিয়ে মাথায় চাপিয়ে লোকের ওপরে পড়বে আজকে আয়াতটা পড়বো না না শোনাবো একটু ওয়াইজা কিলা লাকুম তাফাসাহু ফিল মাজালিসে ফাফসা ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়াইজা কিলান সুজু পান সুজু ইয়ারফাইল্লা আল্লাযীনা উতুল ইলমা দারাজাত নবী যখন তোমাদিকে বলেন উঠে বসো তখন তোমরাই উঠে বসো নবী যখন বলে মিলে মিলে বসো তখন মিলে মিলে বসো নবী যদি বলে উঠে যাও তোমরা উঠে যাও কোরআনের আয়াত মানে কেমন করে বসবেন দেখছেন না ওয়াইজা কিলা লাকুম তাফাসাহু ফিল মাজালিসে আমাকে দেখতে মন যাচ্ছে খুব দেখুন আরো কাছে আসুন তবে স্টেজে আসুন না ওইটা রাস্তা বলে বলছে হ্যাঁ দেখেন যাচ্ছে হ্যাঁ দেখ মায়েরা যাচ্ছে কষ্ট না আমি সিপিএম তৃণমূল করি না আমার দলের কি করে হলো ছি ছি 75 বছর বয়স হলো রাজনীতি কাকে বলে জানি না রাজনীতির লোক দেখলে ধরে নিজে মারবে বাবা আপনি থাকুন খুব ভদ্রলোক নুরানি চেহারা কি বলছিলাম মনে পড়িয়ে দেন যখন নবী বলেন তোমরা মিলে মিলে ঘেঁষে ঘেঁষে বসো তখন তোমরা মিলে মিলে ঘেঁষে ঘেঁষে বসো হাদিস শরীফ আছে সাহাবারা বসলে মাথার উপরে রুমাল দিলে টোল পড়তো না খুব ঘন হয়ে সুন্দর করে মাথার উপরে রুমাল দিলে টোল পড়তো না আচ্ছা বেশ একবার দূর শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আপনি এখানে আসুন
কমিটির লোক বলে মনে করছেন যেমন তাই করবো। এখানে আসো ওপরে বসুন, মাঝ রাস্তায় বসে আছে আমাকে ভাত খাইয়েছে, এখানে ওপরে বসুন, কাজ আছে নাকি? তো ওইদিকে পেঁচিয়ে না পেঁচিয়ে আহা, মনে মনে করবে সালা মুন্সের কি বদমাই রে, আমাকেও ছাড়লে না। আর আমার একটা রোগ আছে বুঝলেন, আজকে আমাকে যারা বাড়িতে রেখেছে, এইখানটায় আমি ছিলাম এই ঘরটার কাছে বোধ হয়, তো আমাকে বাড়িতে রাখলে আলমারিতে যদি পেয়ালা বাসন থাকে, লেপ তোষক অনেক বেশি হয়, তাদের বিরুদ্ধে ওয়াজ করব যে মোল সাহেব তুমি দোয়া করলে কি হবে, প্লেটের হিসেব দিতে দিতে মরে যাবে। প্লেট ফেরেশ তারা বলবে এই কাপটা কিসের, এই ডিশটা কিসের, এটা কিসের, এ লেপটা, এ আপনার দিকে জ্যাকেটটা, এ আপনার দিকে কমপ্লেটটা, আর ওইটাকে কী বলছি বলছি ব্ল্যাঙ্কেটটা। তখন ও বলবে অতগুলোর হিসেব নিলে আমি আর পেরবো না, যা করবেন করুন, ধরে নেবেন তাহলে। এই যে এটার কিছু বললেন, এইটার প্রয়োজনের অতিরিক্ত মাল রাখিলে তাকে অযত অপব্যয় বলা হবে। মেয়েরা চারটা শাড়ি রাখতে পারে, আপনি চারটা জামা লুঙ্গি জামা পাজামা রাখতে পারেন, একটা শ্বশুর ঘরের, একটা বিডিও পিসে যাবার জন্যে, একটা জুম্মাই যাবার জন্যে, একটা সাধারণভাবে পরবার জন্য। সাধারণ পোশাক পরে যদি কেউ জুম্মাই যায়, মকুরু বলা হয়েছে শরীয়তে, কারাহাতুন। যে পোশাক পরে বিডিও ডিএম এর কাছে যাওয়া যাবে না, সেই থেকে খারাপ পোশাক পরে আল্লাহর কাছে যেও না। আল্লাহু আকবার। তাহলে নতুন নতুন সব গড়াতে চলুন, এখন গড়ি আনিগা নাকি না, একটু কাঁচা কচালা, একটু পরিচ্ছন্ন, একটু সুন্দর, একটু স্ত্রী করা, দেখতে যেন ভালো লাগে। অনেকজন মনে করে ইসলাম মানে হচ্ছে খ্যাপা হয়ে যা, খ্যাপা বুঝতে পারবে না, মানে লুঙ্গিটা এইখানে, এই লুঙ্গিটা নামো, এই জামোটা এইখানে কালি, এইখানে আলকাদরা। লোকে বলছে এই লোকটা না দারুণ ভালো লাগবে, বিড়াই আধ খেপা। আল্লাহ বলছে আমি আধ খেপা নিয়ে নি কি করবো রে, আমার নবী বিশ্ব নবী একটা চাদর পরতেন, একটা চাদর গায়ে দিতেন, সারা বিশ্বের সমস্ত বাদশার থেকে তাকে সুন্দর লাগতো, বলুন আলহামদুলিল্লাহ। একটা চাদর, একটা গায়ের, একটা পরনের, বিনা সেলাইয়ের লুঙ্গি, কিন্তু মার্জিত পোশাক, এইখান পর্যন্ত পরবেন সুন্দর, মনে হবে খালি চেয়ে চেয়ে দেখি নবীকে, কি সুন্দর চাদর। আমাদের মতো না এইরকম নয় কি, আমাদের কিরকম বলে সবার গালে কালি, কপালে ধুলো, দাঁত মাঝে নাই, ফেরেশতারা বলছি তুই মসজিদ থেকে পালা দেখ, তুই আর নিয়ত করিস না, তোর একটা দাঁত দুটো হয়ে আছে, যেদিন থেকে দাঁত বেরিয়েছে সেই দিন থেকে দাঁত মাঝেই নাই। আবার এখনকার যুবকরা, কিছু যুবক ছেলে বলছিল আপনি কখন যাবেন কখন যাবেন, এখনকার যুবকরা আবার ফুল প্যান্টে পেশাব করে লেপ দিয়ে দিয়ে বাপের বড়ে ঘরে, যেদিন থেকে ফুল প্যান্টটা ঘোরাইছে ছেঁড়া পর্যন্ত কাজবে না, পুকুরে ডুবিয়ে দিলে মাছ মরে যাবে, কি যে ভদ্রতা। আবার লোকেরা বলছে মেয়েদের সম্বন্ধে একটু বলবেন, এই বোকারা, 5 বছরের বিটি ছেলে প্রসাব করে পানি নেয় জল নেয়, আর মরদরা 90 বৎসর পর্যন্ত মুচে আর ফুল প্যান্টে পুঁচে নিয়ে ঘর চলে যায়, কে কি করতে পারে দেখি, সবাই লয় কিন্তু অধিকাংশ। আর মেয়েরা বললাম শতকরা 99টা 5 বছর থেকে প্রসাব করে পানি নেয়। মেয়েদের কথা কেন বলতে বলছো খামোকাতি, এখন মরদ দিকে যদি মেয়েরা মারে উস্কাটি করে বেরোয়, আর আপনার লগা করে মারে, আর তারা কানতে কানতে যদি কোথায় যায় বলে পঞ্চায়েত অফিস, আর যে প্রধান সে মেয়ে ছেলে, দিদিমণি দিদিমণি আমার পিঠটা দেখুন মেরে আমার স্ত্রী, বলে বেশ করেছে তোরা অনেকদিন মেরেছিস এখন ওরা চালাবে। তখন ও বলছে সালে কোথায় যাবো রে, এখানেও তো ওদেরই দলের কথা। তারপরে চলে গেল রেগে কলকাতা, একবারই DST বাস ডোমকলে চাপলো, কলকাতায় নামলো SBST বেলডাঙায় দিয়ে মমতার অফিসের নবান্নে, নমস্তে দিদিমণি, বলে কি ব্যাপার, হাউ আর ইউ, আই এম গোয়িং ফ্রম কাম ফ্রম বেলডাঙা, কে হইলেন, বলে কি ব্যাপার, বললাম আমার স্ত্রী আমাকে খুব মেরেছে, বলে বেশ করে মেরেছে, অনেক দিন চালাইছিস এবারে মার খাগা। কারা বলছে সাউন্ডটা,
আমরা সাউন্ডলেস করে রেখেছি, আমরা কজন শুনবো, জান্নাতে ঢুকে পড়বো, আপনারা বসে থাকবেন সাউন্ডলেস। এ বাবা যা হচ্ছে তাই শোনো, সাউন্ড সাউন্ড করো না, বেশিক্ষণ হবে না, আমি বেশিক্ষণ কথা রাখতে পারবো না, আমাকে সবাই দেখতে পাচ্ছেন, 32-33 বছরের ছেলে নাকি অসুস্থ, কাল আবার জ্বর এসেছিল, আজকে শরীর একটু ভালো লাগছে, আমি যতক্ষণ পারবো বলবো। তবে দুরকম মাছ ছিল, কি বলবে, কমপ্লেট বাটাই কাটাই, মাছ খেয়ে একটু গায়ে বল হয়েছে, একটু দেখি কি করতে পারি। তবে গুড়ার কথাগুলো আমার বলা হয় নাই, কি বলো দেখি, কোরআন পাক কোনো মুসলমানের বাপের একলা নয়, সারা বিশ্বের সকলে। আপনারা কি বলছেন বলুন, এই যে কথা বলে না, হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমোর লাপি ধোপা মেতর গোটা বিশ্বের শিক্ষিত সাধারণ গরিব দুর্বল বড়লোক আরব অনারব, কোরআন পাক সকলের, পরিবার পড়াইবার সমান অধিকার। কেউ যদি বলেন না, তাহলে ভাই গিরিশচন্দ্র সেন যে অনুবাদ করেছে, লজ্জা নাই কোরআনের অনুবাদককে পশ্চিমবাংলায়, ভাই গিরিশচন্দ্র সেন। আর ইংরেজিতে হলি কোরআন স্প্রিঙ্গার মো, নবীজির জীবনীকে নানাভাবে তাদের ইংরেজিতে তুলে ধরেছে, অধিকার আছে সারা বিশ্বের সকলের। নবীকে স্টাডি করার, কোরআন স্টাডি করার, ইসলামকে স্টাডি করার, বুঝিবার এবং বুঝাইবার সকলের অধিকার। সবাই কি বলছেন বলুন, কথা বলে না বলুন, আমি ভুল বলছি না ঠিক বলছি? এরপরেরটা শোনেন, আমি কোরআনের যে আয়াতটা দিয়ে আরম্ভ করেছি, ওয়াইন আকাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বিহ, অবাক হয়ে যাবে কোরআন, কেউ যদি তোমাকে আক্রান্ত করে, কে তা জানি না, হিন্দু না মুসলিম জৈন না বৌদ্ধ খ্রিস্টান না কে জানি না, কেউ যদি আক্রান্ত করে তুমি অতটা প্রতিশোধ নিতে পারো যতটা তোমার ক্ষতি করেছে। বলুন নারায়ে তাকবীর আল্লাহ আকবার, এটা কোথায় আছে? একজন কান ছিঁড়িয়ে দিয়েছে, আপনি তার গলায় ছুরি মেরে দিলে, বলে কেন, বলে আমার কান ছিঁড়ে দিলে, হবে কান ছিঁড়েছি তো তুই কান ছিঁড়ে দে, কোরআন বলছে কইন আকাবতুম ফাকিবু বিমিসলিমা উকিবতুম বিহ, তোমাকে যদি কেউ আক্রান্ত করে তুমি প্রতিশোধ নাও যতটুকু ক্ষতি করেছে। হে বাবা, একজন আমাকে প্রশ্ন করছিল, এই মোল সাহেবদের মতো লোক বুঝলেন, যে এই মোল সাহেবকে দিকে আজেবাজে লোকরা যাচ্ছে তাই বলছে, কেউ বলছে মোল সাহেবরা খালি খাবার লেগে ওয়াজ করছে, কেউ বলছে জামা জুতো পরেছে লোককে দেখাবার লেগে, কেউ বলছে এই এদিকে সরাই রে ওইখানটা ছাড় রে ওইখানটা এই যো, হ্যাঁ ওর মুখের গুড়ায় দাঁড়াও দেখো মার ব্যাগ ঘুষি, হ্যাঁ কোন করে দাঁড়া, হ্যাঁ হলো তো ঘর চলে যা। এই বাবা কি বললাম মনে পড়াও গো, বলে মোল সাহেবরা যাচ্ছে তাই বলছে, চায়ের দোকানে বসে বলছে বড় বড় জামা, আর আমরা কাপড় কিনতে পারবো না, ওরাই পরুক গো আমাকে। আমি বললাম শোনো, আমি যদি গোয়ালে ঢুকি, গোয়াল বুঝেন আপনারা, হ্যাঁ আর গরুতে বা ঘোড়াতে, ঘোড়াটা গোয়াল লয় আস্তাবল, পায়ে পা দিয়ে দিয়েছে, তা আপনি কি করবেন, তার পায়ে কামড়িয়ে দেবেন নাকি, পাটা সরিয়ে নিয়ে পালিয়ে আসবেন? ও গরু ও তো জানে না শকর সাহেব হেড মলানা, সে চপাক করে দিয়েছে। এবার আমি তাকে ঠেলে বললাম, আমি হেড মলানা করলে কি করলে কি, সে আর এক পাটা দেবে দিবে, তবে বুঝেলে আপনাকে কি বলতে হবে, ওয়াইজা খত বাহুমুল চাহিলু না কলু সালামা, কোরআন মূর্খ যদি মূর্খামি করে তুমি বলো আসসালামু আলাইকুম, ভাই আমার একটু কাজ আছে আমি আসছি, তুমি তর্কে লিপ্ত হয়ে যেও না তোমারও গুনাহ হয়ে যাবে। আপনারা কি বলছেন, যা পেরিয়ে যাও পেরিয়ে যাও, কেউ যদি বলে তুমি আল্লাহকে দেখেছ, আল্লাহ আল্লাহ করছেন, আমি আল্লাহকে দেখেছি, আপনি যদি বলেন এর সঙ্গে তর্ক করবো আপনার ইমান নষ্ট হয়ে যাবে, বলতে ভাই পরে কথা বলবো আমার একটু কাজ আছে আমি এখন আসছি। আপনি বুঝলেন সে 12 কেজি মদ মেরেছে, তাকে আজকে পারবে না। কোরআন কি বলেছে, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কলু সালামা, আহা মূর্খরা যদি মূর্খামি করে তোমরা বলো আসসালামু আলাইকুম, ভদ্রভাবে কেটে পড়ো। এই কি বল,
অপরের মাইকটা বন্ধ করতে দূরণ করো, আওয়াজ একটু গন্ডগোল হচ্ছে, মাইক ম্যান ওপরে আওয়াজটা বন্ধ করে দাও। তা আপনারা কাকে বলছেন? মোল সাহেবকে। আমি বর্ধমান থেকে এসেছি গো, গরিবের ছেলে, আমি কি করব? ওই দরজা থেকে ফাটিয়ে জলসা কমি চলা দিকে বার করে করে আচ্ছা করে দাও। হ্যাঁ, কে দিলে ওপরে মাইক? এই কেটে দাও, আমারটা শোনেন শোনেন শোনেন। এই মূর্খদের সঙ্গে মূর্খামি চলবে না, এটা মনে থাকবে। ভদ্রলোকরা মসজিদ থেকে বেরিয়ে নামাজের বিদ্রুপ যদি কেউ করে, আস্তে করে পেরিয়ে যান, সাড়া দিয়েন না। কেন? এটা খালি এই এটা এটা কি পাড়া? খাঁপাড়া, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খাঁর দেশে এসেছি। মনে রাখবেন, আপনাদিকে একলা বলে নাই, এটা পরম্পরা। আমাদেরকে বিদ্রুপ করবে, উপহাস করবে, কটু কথা বলবে। কেন? আমার পয়গম্বরকে বলেছে, কবি, গণৎকার, জাদুঘর, সাহিত্যিক, পয়গম্বরকে। আর আমাদিকে বলবে না? আমরা বলছি আমরা নাইবে নবী, আর তোমাদেরকে ওগুলো শুনতে হবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, একটা একটা করে বলছি, ওই আয়াতটা এখনো শেষ হয় নাই। ওয়াইনা কাবতুম ফাও কিবুবে মিসলিমাও কিবতুম বি ওয়ালাইন সাবারতুম লাহুয়া খাইরুল লিসাবিরিন। কোরআনের শিক্ষা, মায়েরা বোনেরা, স্বজাতি বিজাতি ভাইরা, তুমি যদি ধৈর্য ধরো, ইহা তোমার জন্য অতি উত্তম। তুমি যদি ধৈর্য ধরো, ইহা তোমার জন্য অতি উত্তম। আজ থেকে সবাই বলুন, বাসে, ট্রেনে, মহল্লায়, ঘরে, পাড়ায়, প্রতিবেশীতে, বন্ধু বান্ধব, চাচা, আত্মীয় স্বজন, স্বজাতি বিজাতি নির্বিশেষে, কারো কিছু ভুল ত্রুটি হলে সবর করবো, বলুন ইনশাল্লাহ। কথা বলে না, কোথা থেকে আরম্ভ করবে? তোমার বিয়ে হয়েছে লাল জামা? বিয়ে হয়েছে, কোথা থেকে আরম্ভ করবে? তরকারিতে নুন হয়ে গেলে মেরে পিট ফাটিয়ে দেব, বাপের ঘর চলে যা। বলে সবর কবে করবি? যদি মারামারি করতে না পারি তো ঘর যাব। কোথায় সবর বলতেন? চেয়ে দেখলে যাকে পারা যাবে না বলে, তখন বললে আল্লাহ সবর, তাই চলে যাচ্ছি। আল্লাহ বললে পারলি তো তুই চালিয়ে দিতিস, এটা সবর হলো না। এ বাবা, একটা সংস্কৃত শোনো, উড়ক হই গোবিন্দই নম, শুনেছ? এরা শোনে নাই বোধ হয়, মুরব্বীরা শোনেন নাই। উড়ক হই গোবিন্দই নম, যে খইটা ভাইতে ভাইতে উড়ে যাচ্ছে গোবিন্দর নামে। গোবিন্দ বলছে তোর টিনেরগুলো, বলছে গুলো আমি খাব, উড়ে গেলে তোর তো, যখন দেখছে ঘুষি পাকিয়ে পারা যাবে না। ওর 65 কেজি, আমার 40 কেজি। সবর আল্লাহ, তুমি আল্লাহ বলে এটা সবর হলো, পারলে চালিয়ে দিতিস বুকা কোথাকারে। তুমি যে সবর করবে তা তো আল্লাহর জন্য করবে। তুমি যে সবর করবে কার জন্য করবে? এই বাবারা, স্ত্রীর কাছে, বাপের কাছে, ভাইয়ের কাছে, মায়ের কাছে, প্রতিবেশীর কাছে, স্বজাতির কাছে, বিজাতির কাছে সবর করব। কার জন্য করা হবে সবরটা? আল্লাহর জন্য। বসুন, কার জন্য সবরটা করবেন গো? ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ। এর পরে শোনেন, ওয়ালা তাহজান আলাইহিম। যা বলবেন আপনারা, আপনাদের দেশে এসে মুখে ভরে দিবেন তাদের। এই বাবা, উনি ঠিক বলেছে, মাইকটা কাছে না, ঠিকই হচ্ছে তো, এর থেকে আবার কী হবে? কথা বুঝতে পারছেন না আপনারা আমার? ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুন ফি যাইকিম মিম্মা ইয়ামকুরুন। আহাহা, ওদের কথাবার্তায় তুমি শোক করো না। ওরা বলছে হাসেতে ডুব মারলে গুগুলি পায়, নামাজের আর সিজদা করে কি পায়? ওলা তাহজান আলাইহিম, হে নবী, ওদের কথার উপরে শোক করো না, দুঃখ লিও না। ওলা তাকু ফি যাইকিম মিম্মা ইয়ামকুরুন, আর ওদের চক্রান্ত এবং পলিশিতে
মনে কিছু নিও না ইন্নাল্লাহ মাল্লাযীনা তাকাল্লাযীনা হুম মুহসিনুন যারা পরহেজগার আমি আল্লাহ তাদের সাথী আর যারা ভদ্রলোক আমি তাদের সাথী সবাই বলুন পরহেজগার আর ভদ্রলোক হব বলুন ইনশাআল্লাহ ওখানে স্বজাতি বিজাতি নাই আমার ওয়াজ আছে আজ থেকে 20 22 বছর আগে অন্ন দিলে জিজ্ঞেস করো না কোন জাতি বস্ত্র দান করলে জিজ্ঞেস করো না কোন জাতি খোদার তোকে অন্ন দিলে জিজ্ঞেস করো না কোন জাতি পিপাসার তোকে জল পান করালে জিজ্ঞেস করো না কোন জাতি মাওলানা আবুল কালাম আজাদ বই লিখেছেন মৃত্যুর দুয়ারে মানবতা তিনার বইটার নাম হচ্ছে মৌত কি ঘাট পে ইনসানিয়াত তার বাংলা করেছেন মৃত্যুর দুয়ারে মানবতা ওহদ বদর হুনাইন তবুকের যুদ্ধ ধরেলেন একজন সাহাবা পুকুরের ওই কোণে পুষ্করণীর ওই কোণে ভালো বাংলা পুষ্করণী এমনিতে পুকুর আর পুরুলিয়া জেলায় বিরাট বড় হলে তাকে বলে বাঁধ বাঁধ মানে পার লয় বাঁধ মানে বড় পুকুর পুরুলিয়ায় পুরুলিয়ায় আমি এক দু বছর চাকরি করেছি কি বলছিলাম বলুন মাওলানা আবুল কালাম আজাদ বলছেন ওহুদ বদর হুনাইন তবুকের যুদ্ধ চলছে ওই কোণ থেকে একজন বলল একটু জল একটু জল একটু জল আর একজন আর জকে করে গ্লাস করে জল নিয়ে ছুটে যাচ্ছে আর একজন অনতি দূরে বলল জল জল তখন এই জলওয়ালা বলল ওকে আগে পান করাও ও বোধহয় আমার আগে মারা যাবে তারা আর একটু দূরে একজন বলল জল জল সে বলল আমাকে পরে দেবে আগে ওকে পান করাও তার কাছে যখন গেল সে মারা গেল ঘুরে যখন দ্বিতীয়ের কাছে গেল সে মারা গেল তৃতীয়ের কাছে যখন গেল সেও মারা গেল কি হলো পরের কারণে মরণে উসুক সুখ সুখ করি কেদনার যত কাঁদিবে যত ভাদিবে ততই বাড়িবে হৃদয়ের ভার কে এই কবিটা কে অনেকজনে যায় কামিনী রায় পরের কারণে মরণের সুখ 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 করে কেদনার যত কাঁদিবে যত ভাবিবে তত বাড়িবে হৃদয়ের ভার আজকে এটা এটা কি জায়গা খাঁপাড়ওয়ালারা মনে করছে আরে বেলডাঙ্গা মাদ্রাসা হ্যায় সুরুলিয়া মাদ্রাসা হ্যায় আর ফুলানি মাদ্রাসা ইয়ে মুক্তি হ্যায় ইয়ে আলেম হ্যায় হাফিজ কারি হ্যায় আরে হম তো বাপ কা বেটা হ্যায় একবারও ভেবে দেখেছেন টুপি পাগড়ি দাড়ি ইসলাম কোরআন কি করে আপনার কাছে এলো কেউ একবারও কেউ একবারও ওলামারা আজকে জলিলিয়া মাদ্রাসায় আমি ভাত খাচ্ছিলাম একটা আলু আর কি বলে এটা ওলা মানে আর একটা কাঁটা বেগুন আর কি কি দিয়ে বলে এটা সবারই জলিলিয়া মাদ্রাসার তরকারি বলছি তো এই ইসলাম খেলা করতে করতে আসে নাই সাহাবা আপনার নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন চোখে পানি ফেলতে ফেলতে আর বলছেন আল্লাহ হব্বুল্লতনি মিনাল ইমান আল্লাহর কসম মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ আল্লাহর নির্দেশ না হলে মক্কাওয়ালারা তেড়ে না দিলে আমি মক্কা থেকে মদিনা যেতাম না নবীকে তেড়ে দিয়েছে আর আজকে পাশাপাশি বসবাস করছি হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার বৌদ্ধ বৌদ্ধাষ্টিক একটু আড্ডু ঠোকাঠুকি হবে সবর করুন ধৈর্য ধরুন তারা আল্লাহর সৃষ্টি ভাই বলতে যাচ্ছিলাম বলা হয় নাই বিশ্ব নবী চলে গেলেন মক্কায় থেকে মদিনায় সাহাবারা মক্কা থেকে মদিনায় তারা হলো মুহাজির যারা জায়গা দিল ভিটে দিল তারা হলো আনসার খোদার তোকে পানি পান অন্ন দেওয়া বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া অন্নহীনকে অন্ন দেওয়া পিপাসার তোকে পানি পান করানো বা জল পান করানো নৈতিক দায়িত্ব ইমানই টাকা যা খালি এদিকে দুদিকে দুদিন ঘুরে আর দুদিন মসজিদ যেয়ে মসজিদের কলে উজু করে ফুটানি করছে কিচ্ছু হয় নাই এখনও মসজিদে যদি নামাজ পড়ে স্ত্রীকে ক্ষমা করুন
তরকারিতে নুন দিতে ভুলে গেছে, দিয়ে খান। বলে একটু নুন নিয়ে এসো তো। বলে আপনি নুন খান না তো? বলে একটু দরকার আছে। তরকারিতে নুন দিয়ে খেয়ে নেন। বলেন না, কি করছে লেখে রাঁধতে রাঁধতে? কার কথা ভাবছিলে? স্ত্রী ব্যথা পাবে, সারা জীবন যার রান্না বান্না করছি, যার ছেলে পেটে করে বহন করেছি, ছাতি দুগ্ধ দান করেছি, সে আজকে আমাকে বলছে কার কথা ভাবছিলে? নুন দিয়ে খেয়ে নেন, তবে নবীজির সুন্নত। নবীজির সুন্নত শুনেলেন, বেল ওই জলিলে মাথায় আমি কাল থেকে আছি, সকালবেলায় কচুরি আর আপনার দিকে একটা তরকারি, তারপরে চা চলে এলো, দামি বিস্কুট চলে এলো, দুপুরে ভাত, আবার মাছ পাঠিয়ে দিলে জজির সাহেব, আর এধারে আপনার দিকে আমার ভাই আব্দুস সালাম সাহেব, উনি বলছেন খানা খেয়ে নেন। ঠিক আছে, জাজাকাল্লাহ। কিন্তু তুমি মাইক করেছো 5 বছর, আমি ওয়াজ করছি 45 বছর। তুমি মাইকটা মুখে ভরে নিতে বললে হবে, কথাটা লেপিয়ে যাবে। যাই হোক, ওনার কথাই শুনি, কারণ ওনাকে টাকা দিতে হবে, আমিও টাকা পাবো, গোলমাল করলে দুজনেরই গোলমাল হবে। সে মাইকলা কোন দিকে গেল, পয়সা দিবে ঠিক করে, বহুত মেহনত করছে। এ বাবা, কি বলছিলাম কি বলছিলাম, কোথা থেকে আরম্ভ করবেন? এইটা ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ। তুমি সবর এবং ধৈর্য ধরো, তুমি সবর ধরবে আল্লাহর জন্য। এটা কোথা থেকে আরম্ভ করবেন? স্ত্রী, পুত্র, পরিজন, মা, বাপ, চাচা, চাচি। চাচা যদি বড় কথা বলে, মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকো, চাচার দোয়া লাগবে। স্ত্রী যদি ভুল করে, ক্ষমা করো, আহ্লাদ করো, স্নেহ করো, বুঝিয়ে বলো, আদর করো। নবীজির আদর্শ, নবীজির সুন্নত কি বলে? মানে যা দিবে চেটে মেরে দে, বুঝি? এটা নবীজির সুন্নত। সালা দারুণ হয়েছে। আর আমি ইনাদের সামনে বলছি, নবীজির সুন্নত হচ্ছে ভাইয়ের জন্যে রেখে খাওয়া। আপনারা কি বলছেন? এই তো সব বড়ো বড়ো মূলসাহ বসছে, সাদা সাদা জামা, একসাথে 5 জনাকে বোস করিয়ে দেন, আর একটা মৌলভীকে ডেকে নিয়ে আসুন, আসবেন, নাস্তা করবেন। তখন এরা বলছে, আর জায়গা নাই, 4 জনারই হয়েছে, হবে না, তুমি 6 জনাকে বোস করাবে, 4টা টিম 5 জনা বোস করিয়ে দেবে নিকেন। ওলিদের লেগে বলছি, তাহলে গলিরা কীরকম বলো? গলিরা সেখানে সবাই বলুন, স্ত্রীকে ভালোবাসবো, স্ত্রীর ভুল ক্ষমা করব, প্রতিবেশীদের অপরাধ ক্ষমা করব। ইসলামের বুনিয়াদ কটা? হ্যাঁ, না হলো না, ওই কারণেই তো মৌলভীদের কাছে যেতে হয়। লোকে 2 দিন এটা ওটা শিখে নিয়ে বলে আমরা মৌলভী হয়ে গেছি। 5টা লয় হে, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, স্ত্রী পুত্র পরিজনের হক আদায়, প্রতিবেশীর হক আদায়, হালাল রুজি রোজগার, 8টা। আর এগুলো বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন নামাজ পড়ে মসজিদে বসে খালি এই ছিঁড়বো, খালি তসবি, আঙুল ভেঙে দেবো, যাই হবে। হারুনের মা বলছে, হারুনের বাপ, একবার এসো গো, ওকে 2টো পটল আনতে হবে, ভাজবো, ছেলেটা স্কুল যাবে। ও সুবহান আল্লাহ, এমনি করে দেখাচ্ছে, সুবহান আল্লাহ, ফেরেশতার বলছে আঙুলগুলো বেরিয়ে ভেঙে দেবো, আগে পটল এনে দিঘা দিয়ে সুবহান আল্লাহ পড়বি। এটা ইসলাম বলছে, আমি আলেমদের সামনে, যারা আমাকে পড়াতে পারে, আগে কোনটা পরে কোনটা। আপনারা কি বলছেন? আগে কোনটা পরে কোনটা? খুব ভালো করে শুনুন, বুঝুন, স্ত্রী পুত্র পরিজনকে ক্ষমা করা। এই যে 8টা বললাম, কালমা, নামাজ, রোজা, 3টি হয়ে গেল সবারই, ইনার, আমার, উনার, আর কি, হজ আর যাকাত, বড়ো লোকদের, গরিবদের কোনো দায় ধাক্কা নাই। আল্লাহ মালও নাই, হজ করি নাই, মাল নাই, জাকাত দিই নাই, বলে চলে যাও জান্নাতে নাস্তা করে গা। বলে আপনি করতে গেলেন? বলে আমি কোটিপতি লোক, আমার ব্যাংক ব্যালেন্স আছে। বলে জাকাত দিয়েছ? বলে দিতে পারি নাই। বলে যা লাল ঘর চলে যা, নাস্তা কর গা। কথা বুঝতে পারেন? আল্লাহর বিচার একবারে আশ্চর্য বিচার। শালা এত বড়ো লোক, গদিতে সুইচার, গদিতে খেয়েছে পরোটা দেশি মুরগি ভুনা দিয়ে। আমার তো গলসি থানায় বর্ধমান জেলায় আমার নাম হয়ে গিয়েছে, যে শকত সাহেব এমন কানাপীর, দেশি মুরগির ডিম কথা সব একাই খেয়ে নিলে। আমি তো পোলট্রি খাই না, গরুর গোশ খাই না, ছাগলের গোশ খাই না, মানে দেশি মুরগি, দেশি মুরগির ডিম, লে যত খাবি খেয়ে নে। এবারে আমি যখন কেয়ামতির দিন যাব, ফেরেশতার বললো হায়ার আর ইউ গোয়িং নাও, আমি আসছি বেলডাঙ্গা থেকে। বলে দেশি মুরগি আর দেশি মুরগির ডিম খেয়েছি? বলে জি হ্যাঁ। বলে চল লালঘাট চল, সব মুরগি আর ডিম খেয়ে এখানে চলে এসেছে, কাউকে দিয়ে খেলে হবে? তা কটা বললাম? 8টা।
কালমা নামাজ রোজা হজ যাকাত স্ত্রী পুত্র পরিজনের হক আদায় আর কি প্রতিবেশীদের হক আদায় ইসলাম এত ভালো প্রতিবেশীর ঘরের সামনে আপনি চারতলা বাড়ি তুলে তার আলো বাতাস বন্ধ করতে পারেন না তার নাম ইসলাম চারটি খানি কথা লয় আপনি ঘরে আপেল আঙ্গুর বেদানা কলা এনে ছেলে দিকে খাওয়ান কিন্তু ছালগুলো গোপনে ফেলুন বাইরে ফেলবেন না গরিবের ছেলের কষ্ট হবে আর তা নালে তা দিকে আধখানা কলা একটু আমের কুচি একটু আপনার দিকে বেদানার দানা তাদের হাতে দেন তারা মনে করবে স্বর্গ পেলুম আপনিও খান আর তা দিতে যদি না পারেন আপনার আটটা বেটা সাতটা বিটি চোদ্দটা পুতা পুতিন আপনি নিজের কাছেই রাখুন কিন্তু গরিবের কথা মাথায় রাখুন তাদিকে দেখিয়ে খাবেন না পারলে দেন ইসলাম তাহলে বিরাট ঘর তুলে কারো আলো বাতাস বন্ধ করা যাবে না বিরাট গাছ লাগাইছেন আমের আর এই ডাল আমার জমির ওপর দিয়ে গেছে এইসব বসে আছে মুক্তিরা জিজ্ঞেস করুন হয় ডাল কেটে লাও নাহলে ওই ডালের ফল জাল জমির ওপর দিয়ে গেছে তাকে ভাগ দাও বলুন নারায় তাকবীর আল্লাহু আকবার ইসলাম কি ভালো জানি না বুঝি না গুণী জনেরা জ্ঞানী জনেরা হয়তো ইব্রাহিম নবী বুঝলেন একবার এখানে অনেকেই আছেন বলে বলছি হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান সকলের কথা আমার কানা কথা যাচ্ছে আমি মৌলভি শওকত ইবনে আব্দুল করিম গরিবের ছেলে হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন সুরায় ফাতেহা তফসিরে আছে একদিন একটা অগ্নি প্রস্থকে শাগুনের পুজো করে তার ক্ষুদা আগুন তাকে বলেছে ভাই চলো মেরে ঘর মে খালো অমর রশিদা কমর খামিদা বুড়ো বয়স কোমরটা ঝুঁকে গেছে তাকে ডেকে নিয়ে গেছে চালিয়ে বিসমিল্লা কিজিয়ে সে বলল হম তো বিসমিল্লা নেই পড়েন গে হম তো আগকে নাম সে খাতে হ্যাঁ আমি আগুনের নাম করে খাবো ইব্রাহিম বললে মেরে ঘর মে আগ কা নাম তো ঈদ কা লাল হু মে চলো উঠিয়ে দিলে বুড়োটা যখন হেঁটে ওই পুকুরের কোন পর্যন্ত গেছে তখন জিব্রাইল আলাইহিসসালাম এসেছেন আসসালামু আলাইকা ইয়া খলিল আল্লাহ আসসালামু আলাইকা ইয়া খলিল আল্লাহ ক্যা বাত হ্যায় বললে খোদা নে ভেজে হ্যায় আপ জিসকো ভাগা দিয়ে হ্যায় খোদা কেতে নব্বে সাল তক বেগায়ের বিসমিল্লাহ কে মাইনে খানা খিলায়া তোমারা দস্তরখান মে এক দিন খানা নহীঁ মিলেগা চে যায়ে কে ও কিসি কা নাম লে লেকিন বান্দা তো মেরা হ্যায় ইব্রাহিম সাল্লাম ছুটতে ছুটতে গেলে সে মনে করছে মারবে বোধহয় রাগ মেটে নাই ও বাবা বুদ্ধা বলে কে বাত হয় বলে চলিয়ে খানা খা লিজি বুড়ো এলেন এসে বসে ভাবছেন মাজেরা কিয়া হ্যায় রহস্য কি তেড়ে দিয়ে আবার ডেকে আনলে বলে মাজেরা কিয়া হ্যায় বলে তেরে রব নে আর মেরে রব নে খবর ভেজা বুড্ঢা কো বোলা কে লাও ও মেরা বান্দা হ্যায় কিসি কো ভি পূজে মিট্টি পূজে ইয়া কিসি কো লেকিন বান্দা মেরা হ্যায় নব্বে সাল তক মে আগ পূজনে কে সাথ খানা খিলাতা হো যাও বোলা কে লাও সঙ্গে সঙ্গে সেই অগ্নিপুরস্থ বুড়ো বললেন আপ পড়ালি যে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ ইসলামে আছে কোরআন হাদিসের তফসিরে পাবেন বাবজিরা সোনার লাল্লা গুণীজনরা একটা লোক আজকের মজলিসে বলতে পারেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রত্যেক দিন পড়ছেন আল্লাহর প্রশংসা যিনি রব্বুল আলামিন সারা বিশ্বের প্রতিপালক তার সেই বিশ্বের প্রতিপালকের প্রশংসা সারা বিশ্বের যিনি প্রতিপালক আপনি বলতে পারেন যখন বৃষ্টি হয় অমুসলিমদের জমিতে হয় না কে বলছেন বলুন কথা বলে না তা আপনারা বললেন না আল্লাহকে যে নামাজ পড়তে যে আল্লাহ আমরা নামাজ পড়ছি ওরা নামাজ পড়ানো তোকে মানে না ওদের পানি হলো কেন বলুন একবার আল্লাহ বলছে বুকা পড়ি নাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি সারে জাহাঁ কা পালনহার হুম তফসিরে জালালাইন তফসির বাইজিবি খুলুন আরবির থেকে আরবির তফসির সারা জাহাঁ কা পালনহার
যে বলছে আল্লাহ নাই তারও পালনহার, ফেরাউন কি বেমাই পালনহার হুঁ, নমরুদ কা ভি কবি রুজি বন্ধ নেই কিয়া, গুণী জনেরা জ্ঞানী জনেরা সবাই বলুন আজ থেকে সকলকে ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ আপনি কামিয়াব হয়ে যাবে। আর স্ত্রীকে তো বটেই, আমার কতদিন বিয়ে হয়েছে মনে হচ্ছে আপনাদের, 52 বর্ষ, যো হুকুম তো পালন। আমার ভাত এখনো আসমার মাকে আনতে হয়, 65 বৎসর বয়স, আমার থেকে ছোট অনেক, আমার ভাত খাঞ্চা করে আনে, তাতে আমার প্লেট চাপানো থাকে এক প্লেট ভাত কম করে সুগার বলে, আসমার মায়েরটা নিজে হাতে করে আনে, আমার দস্তরখানে বসে, তার প্লেট আলাদা, তার খাবার তরকারি আলাদা, মুরগি করলে আমার রানটা থানটা আর অন্যান্যগুলো, তার পাশে দেখি যে চামড়া ফামড়া সব কী এনেছে, মনে মনে করি মেয়েরা চামড়া খেতে ভালোবাসে, আমি একটা তুলে দিলে আবার ফেরত দেয়, তার নাম স্ত্রী, অর্থাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী, স্বামীর জন্য কুরবান হয়ে যায় মেয়েরা, পেটে বাচ্চা ধরে স্তন দান করে, সেই স্ত্রী দিকে সবাই বলুন ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ, ভুল করলে ক্ষমা করব, খালি মেয়েদের ভুল খালি মেয়েদের ভুল, আমার স্ত্রী না খুব মোবাইল ব্যবহার করে, তো তিনি আমি আজকে মেরেছি, আর তুমি কি করো বাপ ধন, এ বাপ ধন আগ বাড়িতে বাগান বাড়িতে আর কোথায়, আচ্ছা বেশ জাজাক আল্লাহ, হ্যাঁ লাগিয়ে দেন, আমি যখন মুর্শিদাবাদে এসেছি আমার 12 বাজিয়ে দেন তো যাই হবে, এই ফটো তুলে লাও মুখে কি লাগাইছে, ঠিক আছে হবে লাও হয়েছে, পাগড়ি ফাগড়ি জাগলাম, এই বাবা সবাই বলো স্ত্রীকে ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ, কি হলো ক বছর খেদমত করছে স্ত্রী, 14 বৎসর, দুধ চা পানি গরম পানি, অসুখ হলে সেবা যত্ন, আমার প্রচুর অসুখ করলে মারা যাচ্ছিলাম, হেলথ ওয়েলথে দুর্গাপুরে ভর্তি করছিল 3 দিনে 84,000 টাকা, তারপরে আমি পালিয়ে এলাম, আমাকে আবার নিয়ে যেতে চাইছিল, আসমার মা বললে মরে তো ঘরেই মরুক যেতে দেব না, আমি বললাম আমি আর যাব না, স্ত্রী পৃথিবীর কেউ এটা করতে পারবে না, মা বিরাট সদর কিন্তু স্ত্রীর জায়গাটা পূরণ করতে পারবে না, মাকে ইসলাম দেখতে বলেছে মায়ের খিদমত করো মায়ের সেবা করো মাকে ভক্তি করো, স্ত্রীকে বাদ দিয়ে নয়, স্ত্রী দারুণ জায়গা স্ত্রীর, ফতোয়ার কথা বললে আপনারা মৌলবীদের উপরে রেগে যাবে, যে ফতোয়া কি সেসব বলতে চাইছি না, সবাই বলুন স্ত্রীকে ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ আজ থেকে ক্ষমা করব, আর বিশ্বনবীর আহাহা স্বজাতি বিজাতি যে আমল করবে, এই যে দাড়ি, অমুসলিমরা যদি দাড়ি রাখে রবি ঠাকুর, দাঁত ভালো থাকবে চোখ ভালো থাকবে গাল মসৃণ থাকবে শিরি বৃদ্ধি হবে, দাড়িটা খারাপ লাগবে না, আমার দাড়ি তো 75 দাড়ি সাদা হয়ে গেছে, 10-15 মেয়ে দেখানো দিন তাকে বলি আই লাভ ইউ, সে কি বলবে আই লাভ ইউ, ইউ আর এ ভেরি বিউটিফুল, কি বুঝলেন, কিন্তু কী শখে কিসের আশায় কিসের নেশায় দাড়ি চাচ্ছেন আল্লাহ জানে, তো যে দাড়ি রাখবে এ লাভ কটা সে পাবে, মুসলিম হোক বা অমুসলিম কি চেক দেখতে পাবে, রাতে কোরআন শরীফ পড়ে দেবো দেখে দেখে, একটু আলো কম থাকলে চশমা লাগাতে হয়, দাঁত কি নিয়ে আসবে নিয়ে এসো, গোটা মুরগি নিয়ে এসো, চিবিয়ে যদি ছিঁড়ে দিতে না পারি আর কি, গাল হাত গুলিয়ে দেখো 75-এর গাল আর 30-35 বছরের গালে হাতগুলো হাতটা ছিঁড়ে যাবে, দাড়ি চেঁচে চেঁচে কড় করে করে দিয়েছে সেই তোবড়ানো কিশমিশ, না না মুখটা এমনি ওইরকম হয় নাই, খালি আই লাভ ইউ কাম হিয়ার, তো হাসি কেন বিয়ে দিয়ে দেবো খেঁদে মরে যাবি, হাসছে ও বুঝতে পেরেছে কি হচ্ছে, এই কি বললাম বলুন তো, কি বললাম, যদি অন্যায় করেন চোখ মারামারি করেন আই লাভ ইউ বলেন 20-25 বৎসর বয়সে হাফ হাফ, আর এইসব মোলসাহরা খুব দয়ালু, আহা এইরকম যুবক ছেলে গো হাফ, ফেরেস্তার বলছে ওহে মোলসাহ ও দয়া দেখিও না, কম ডুবে ডুবে পানি মারে নাই, একটু ফাঁক পেলেই চোখ মারে, আমরাও সেই রকম দিয়েছি হাফ হাফ,
কথা বোঝার চেষ্টা করুন। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা কি বলছিলাম? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি সারা বিশ্বের সকলের প্রতিপালক রব্বিল আলামিন। হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমোর লাপি ধুপা মেতর ভালো মন্দ চোর ডাকাত বেঈমান, আমি সকলের রুজির মালিক। মৃত্যুর পরে ইমান মোতাবেক ফয়সালা হবে, বেঈমানি করলে কষ্ট পেতে হবে। মনে মনে যদি কেউ ইমান আনে সেটাতেও লাভবান হবে। না শুনিয়ে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কিন্তু লাভটা দেখতে পাবে মরণের পরে। নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, ইসলাম প্রকাশ করতে পারে নাই, কিন্তু লাভ পাবে। হিসাব কিতাব বলছে একদিন একদিন। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সারা জাহান কা পালনহার রব্বিল আলামিন, পিপিলিকার আপনার আমার। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ নওবর আল্লাহ উমর কাদা, আমার বোকারির ইবতেদা ইন্তেহা উস্তাদ হাজ মাওলানা আরশাদ মাদানী মুসলসালাতে গিয়ে বসেছেন। মুসলসালাত বলা হয় আলেমদিকে যখন সনদ দেওয়া হয় হাদিস বলতে পাবে, এটা মুসলসালাত। আর বোখারি মুসলিম তিরমিজি পড়ে পাশ করেছো তার একটা সনদ। আল্লাহর ফজলে আমার ঘরে দুটুই টাঙানো আছে, একটা মাথার দিকে একটা ডান দিকে সনদ। তো হজ জাকারিয়া সাহেব মুসলসালাতের হাদিস পড়াবে, বড় বড় ওলামারা আসতেন। ওখানে এসছেন আরশাদ মাদানী রহমতুল্লাহ আলাই, হোসেন আহমদ মাদানীর মেজ ছেলে, আমার উস্তাদ মেশকাতে। মুরাদাবাদে যখন উনি ছিলেন শাহিদ আমি ওনার কাছে পড়েছি, সেই কারণে আমাকে কাসেমি বললেও দোষ নাই। আমি শাহিদেও পড়েছি, ইমদাদিও পড়েছি, তারপরে মাজাহিদ থেকে পাশ করেছি। তো হজ মাওলানা আরশাদ মাদানী এসে বসেছেন, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই নওবর আল্লাহ উমর কাদা, বিশ্ববরেণ্য মুহাদ্দিস মদিনায় শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। ওই রকম বহু ওলামাই দেওবান জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। তিনি বললেন ভাই ইরশাদ ইহাঁ আও। বললে হজরত ঠিক হ্যায় কোই দিক্কত নেহি। বলে ইয়ে কেসে হোগা, তুমকো দেখনে সে তুমারা বাপ ইয়াদ আতা হ্যায়, হুসেন আহমদ মাদানী বিশ্ব বরেণ্য মুহাদ্দিস মদিনা শরীফে তাদের খানদার নাচে। তাকে মাদানী এই কারণে বলা হয় চোদ্দ বৎসর থেকে সতেরো বৎসর মদিনা শরীফে বোখারি পড়িয়েছেন, তার নাম হোসেন আহমদ মাদানী। জাকারিয়া সাহেব বললেন তোমার বাপ ইয়াদ আতা হ্যায়, তুমি হানে আনে সে হম বোখারি নেহি পড়া শিখতে। হজ মাওলানা আরশাদ মাদানী, তো আপনাদেরকে যেটা বলছিলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তিনি সারা বিশ্বের সকলের পালনকর্তা। বলুন আল্লাহু আকবার, আমার আপনার ভালোর মন্দের খারাপের সকলের পালনকর্তা। সে কৃপা না করলে আমরা কখনো বেঁচে থাকতে পারি? ওয়াফুয়ান কাসীর, আমি তোমাদের অনেক অপদার দেখেও দেখি না। বলুন আল্লাহু আকবার, ওয়াফুয়ান কাসীর, অনেক অপরাধ ক্ষমা করে দিই, অনেক অপরাধ দেখেও না দেখা সাজি। আমি যে তোমাদের রব, আমি সৃষ্টিকর্তা, আমি শুধু বলি একবার মসজিদে এসে উজু করে দুরাকাত নামাজ পড়ে বলো আল্লাহ ভুল করেছি আর করবো না, সারা জীবনের সব পাপ মাফ করে দেব। যাব ভাই মসজিদ যাব? আমি বলেছি মসজিদ কমিটিকে ও গ্রামের লোককে, কিন্তু জলসা কমিটিকে বলবো না, তাহলে আমার আর জলসা হবে না, ওরা রেগে যাবে না। কি বলছেন? এটার মানে কি? এই দর্শনটা কি হলো? মানে ওদিকেও বলা হলো, কথা বুঝতে পারেন নাই এ বাবারা। তো দু রাকাত নামাজ সবাই পড়বো ইনশাল্লাহ, তবে ওই আমাদের হনুফার মায়ের মতন নামাজ যেন পড়েন না। আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। বিল, বিড়ালটা তাড়লো, যাসসালাম। ফেরেশতারা বলছে না নামাজে বিল কী করে হলবে? বলো হয়ে যাচ্ছে। তারপরে আস্তাগফিরুল্লাহ তওবা, এই আস্তাগফিরুল্লাহটা কীরকম জানো? রুনা লাইলা,
রুনা রাইলা বলছে, ঘরের লোকে বলছে দোষ করেছে, পাড়াপতি বসি বলছে দুয়া তাবিজ করেছে, কি করে বলি আমার সাথে কারু প্রেম হয়েছে। তারপর বলছে তৌবা 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 তৌবা। ফেরেশতারা বলছে ই তৌবা কি তৌবা বলি, প্রেমও করছে আবার তৌবাও বলছে। এটা হনুমান মায়ের মতো। তারপরে আবার নিয়ে নিয়েছে তুই আমাকে ইয়ার কি মনে করছিল, সত্যি বলছে বিয়ে দিয়ে দেবো হেমা মালিনীর সাথে, কেঁদে মরে যাবি, ধর্মেন্দ্র এসে মারামারি লেগে যাবে। এই যে কি বলছিলাম বলুন, হেমা মালিনীর প্রথম বিয়ে, যার কোনোদিন বিয়ে হয়নি সেই পাত্রের সাথে, তাই তো নাকি? আমি মৌলবী বলছি ধর্মেন্দ্র, তার আগে বিয়ে হয়েছে, তার আগে ছেলে আছে, তারা সিনেমা করে, তারপরে হেমা মালিনী তাকে বিয়ে করেছে। যাই হোক, হেমা মালিনী করবি কি তাহলে, করবি না তবে তো বুঝে লেগে যাবে, দারুণ সুন্দরী, যেমনি নাক তেমনি চোখ, আহা। এখনও পর্যন্ত বুড়ো বয়সে আমার মনে হয় আসমান মাকে বলি হেমা মালিনী, আহা, বলে আপনার লজ্জা নাই, অত বড় মৌলবি হেমা মালিনী বলছেন? আমার তোমাকে একটু লাগাওয়ার লিখে বললো, তোমাকে কত ভালোবাসি তুমি জানো না। হ্যাঁ গো কেটি ওইরকম বলতে আছে, এটা মেয়েদিকে ম্যানেজ করতে হয়। আগে এইটা বলে নিই, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ছেই, কুকুরটা তাড়লো, মুরগি ছানা নিয়ে নেবে। ফেরেশতারা বললে তোকে আর নামাজ পড়তে হবে না, তো কুকুর তার গা বিড়াল তার গা, গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা মেহেরবান, ভাইয়েরা আল্লাহ মেহেরবান। সবাই বলুন দু রাকাত নামাজ পড়বো উজু করে, বলুন দু রাকাত দু রাকাত দু রাকাত, ফজরে দুই, জোহরে চার, আসরে চার, মগরবে তিন, এশাই চার, চার পাঁচা কুড়ি মিনিটে, তিরিশ মিনিট লাগবে, সাড়ে এগারো ঘন্টা আপনার বিনোদন, আরাম, ফুর্তি, খাওয়া পরা, আর আপনার দিকে ফিস্টি করা। ঈদটা কি ফিস্টি, বগরা ঈদটা কি ফিস্টি, জালসাটা কি আজকে গায়ে ফিস্টি? ওর বলছে হয় নাই। বলে তবে কোথায় করবি? বলে আমরা সেই গঙ্গার ধারে গিয়ে না দুটো বড় পোলট্রির মুরগি নিয়ে যাব, আর এরম বোতলে করে দু বোতল নিয়ে যাব, রান্নাবান্না করে খেয়ে খেয়ে উল্টিয়ে পড়বো, আন্ডারপ্যান্ট পিনে ছিঁড়ে চলে যাবে। বলে এর নাম ফিস্টি? বলে তাহলে আমরা মৌলবীরা নাই, ফিস্টি মানে হালাল বিনোদন। নানির মুখে রসগোল্লা দিয়ে দাও, দাদির মুখে রসগোল্লা দাও, নানিকে বলো আমার জন্যে দোয়া করবেন, দাদিকে বলো আমার জন্যে দোয়া করবেন, স্ত্রীকে বলো আসসালামু আলাইকুম বলে কপাল একটা চুমা খাও, একটা চিমটিয়ে দাও, নেকি লেখা হবে। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীকে চিমটি দিলে তো কামনা বাসনা চরিতার্থ করা হবে। আল্লাহর নবী বললেন এটা অন্য কোথাও করলে নবীর দর্শন আহা। সাহাবারা বললেন গোনা হবে, এই কারণে স্ত্রী গমন করলে নেকি লেখা হবে। এই যে আপনারা, আমাদের সবারই স্ত্রী আছে ঘরে, সব ভাইরই, স্বদেশি বিদেশি, আমি আপনি সে তিনি, ইয়ারকি করছেন, কখনো চিমটে দিচ্ছেন, কখনো চুমা খাচ্ছেন, কখনো ফাজলামি করছেন, কখনো ঠেলে দিচ্ছেন, ক পয়সা করে লাগে? একবার স্ত্রীর গালে চুমা খেলে ক টাকা লাগায় ফিরি? আচ্ছা মেরেছ, মৌলবীরা পড়িয়ে দিয়েছে ফুলানি বিনতে ফুলানি এতনে মোহর কে ওজ পর তোমার সাথ নিকা কর দিয়া, কাবিল তো হাজার নিকা, বারাকাল্লাহ বারালাইকা জমাবাই রকম বিল খয়ের, বাস আর যা করবে করো, পয়সা লাগবে না। চলো দিন একবার বেলডাঙ্গা কলেজে, দিয়ে মেয়েরা যখন বেরোবে আসসালামু আলাইকুম, দেখো দিন চপ্পলে করে মেরে কি করে, সালার মুখে শেপ পাল্টিয়ে দিবে। হেসো না, এটা আল্লাহর দান, স্ত্রী আল্লাহর দান, নাতি নাতনি আল্লাহর দান, সোনা লাল আল্লাহ দিয়েছে। আল্লাহর নবী হোসেন হাসেনকে কোলে নিয়ে চুমা খেতেন, একজন সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা ছেলেদিকে এতটা আহ্লাদ করি না। আল্লাহর নবী বললেন তোমার হৃদয়ে মায়া মমতা না থাকলে আমি কী করব, এইটাই ইসলাম। বিবি ফাতেমার ছেলে চুমা খেতেন, আদর করতেন, মসজিদে নববীর মিম্বরে থাকলে হোসেনের সম্বন্ধে এসছে ঘোড়ার মতো চেপে পড়তেন কখনো কখনো। আল্লাহর নবী আস্তে আস্তে হুঁটো গেড়ে গেড়ে হাঁটতেন, যেন আমার নাতি ঘোড়ার পিঠে চেপেছে।
গুলি জনেরা জ্ঞানী জনেরা। এই কারণে বলছিলাম স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসব আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, ৩০টা রমজানের রোজা। নামাজে টাইম যায় না, আমাদের ভুল ধারণা, টুক করে নামাজ, আস্তে আস্তে নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قرآن شريف 18 پارا سورة مؤمنون 24 پارا আছে سورة مؤمن مؤمنون মা এদিকে ভাই এদিকে বলছি একটু করে কোরআন শরীফ রোজ পড়বেন বিবি আয়েশার হাদিস যে আটকে আটকে কোরআন পড়বে আলিফ আলিফ লাম মিম যা যা লিকেল কি কিতাব ডবল নেকি পাবে। কিন্তু আপনি পড়া শিখুন, মৌলবীদের কাছে যান, নাহলে ঘরে মৌলবি ডেকে, নাহলে ইমাম সাহেবের কাছে পাঁচ মিনিট বসে কোরআন শিখুন। বিরাট বরকতের জিনিস, বিরাট নেকির জিনিস। কদাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওই সমস্ত ইমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। সবাই বলুন আজ থেকে আস্তে আস্তে নামাজ পড়ব, কেঁপে কেঁপে ডরিয়ে ডরিয়ে, বলুন সবাই। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরদুন আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করেন। বাজে কাজ কি কি? যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, কেরাম, জুয়া, লটারি, টুডু, লুডু, তাস, সব বাজে কাজ। তাস খেলা হারাম, লাঠি খেলা শিখুন। দেশ রক্ষার জন্য, ভারত রুখতে, মসজিদ রক্ষা করতে, মায়ের ইজ্জত রক্ষা করতে লাঠি খেলা শিখুন, যাতে শরীর স্বাস্থ্য ভালো হবে সেই খেলা করুন। একটু যদি হাঁটু পর্যন্ত প্যান্টটা হয় ফুটবল খেলা জায়েজ। ক্রিকেট খেলার পোশাক ভালো কিন্তু গুলিদান লেগে গেলে মারা যাবে, তাই শরীয়ত স্বীকৃতি দিবে না বল ছোড়াটা। কাউকে লেগে গেলে সে মার্ডার হয়ে যাবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতে ফাইলুন আর যারা যাকাত প্রদান করে। মাওলানা থানভী রহমতুল্লাহ আলাই বায়ানুল কোরআনে বলেছেন এই আয়াতটা মাক্কি না মাদানি নির্দিষ্ট করা যায় নাই, যদি মাক্কি হয় মানে হবে যারা যাকাত দেয়, আর যদি মাদানি হয় মানে হবে প্রত্যেকটি কাজ যারা ভালোভাবে করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন আর যারা তাদের শরমগাকে গচ্ছিত করে, অপাত্রে গমন করে না, ব্যবিচার করে না, ব্যবিচারের কাছেতে যায় না। শালি সাইকেলে চাপাইছে, বলছে দুলা ভাই কষ্ট হচ্ছে, বলে চুপ করে বস, দেখা চেইন ছিঁড়ে দেবো সাইকেলের। শালা সাইকেল কার। তারপর একদিন সমন দিকে চাপাইছে, বলছে দুলা ভাই কষ্ট হচ্ছে নাকি, বলে তুই একবার টানবে, আমি খালি টানবো নাকি সমন দিকে, এটা শালি, তুই খালি চুপ করে বস থাক, চেইন ছিঁড়ে দেবো, কোম্পানির নাম ডুবিয়ে দেবো আজ। দুলা ভাই যে দুলা ভাই বলে শালির হাতে শরবত খাবো, আহা, তাকে ইঁদুর মারা বিষ ঘুলে দিয়ে দিবে। আমি মৌলবি বলে যাচ্ছি মূল শব্দের সামনে, শালির হাতে শরবত খাবে, লজ্জা নাই, শরম নাই। আল্লাহর নবী বলেছেন শালি সব থেকে ডেঞ্জার, সব থেকে কাছের বলে, তার থেকে পরহেজ করো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন যারা তাদের শরমগাকে গচ্ছিত করে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতি মাহদিহিম রাউন যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে পূরণ করে। আমানত, আমাকে ৫০ টাকা দিলেন মুফতি সাহেবরা, আমি রাখলাম, তার দুদিন পরে বললো ভাই টাকাটা দেন, ফেরত দিয়ে দিলাম, তাকে আমানত যে টাকাটা সেইটা। আর যদি বলো আমার এই টাকাটা রেখে দেন, আপনি পারেন তা খরচ করবেন, যেদিনে চাইবো সেই দিনে দেবেন, ওটা আলাদা। এখন আপনার এই যে ছেলেগুলো, এই যে ছেলেটা, এগুলো বাম্মাকে আল্লাহ আমানত দিয়েছে, যে বাঁজা বন্ধা তাকে বড়দিন একটা ছেলে নিয়ে আই কলকাতায়, যে পিজি থেকে ডাক্তার দিদিকে বলগা আমাকে একটা ছেলে দাও, তো আমার ছেলে হয় নাই। হ্যালো লালবাজার পুলিশ, একশালা খ্যাপাইজাকে ধরে নিয়ে যাও তো, একে শেঁকে দাও তো, ছেলে চাইতেই চাই। এই যে ছেলে কার দান? তাহলে
তাহলে বিসমিল্লাহ বলাও, সাথে করে নিয়ে মসজিদ যাও, পাশে দাঁড় করিয়ে নামাজ পড়াও, যদি একটু ছোট হয় তাহলে পিছনে দাঁড় করাও, দিয়ে নিয়ে যাও মসজিদ, আল্লাহ বলাও, আল্লাহর দিয়া দান। তা নাহলে বাঁজাকে জিজ্ঞেস করো, মুখটা দুধুড়ে মাটিতে থুতুনি ছিঁড়ে দেয় তা ছেলে পাবে না। তবে হ্যাঁ, এক জায়গায় পাওয়া যাবে, যদি ছাগল গরু মুরগি মানত করতে পারেন, দি বেলতালাই মেহদিতালাই পাথর চাবড়ি কুষ্টিগিরিতে দিতে পারেন, মোচলা ছেলে হবে। হায় হায় হয়কার রয়কার ম চলিবে না শেরেক। আল্লাহকে বলুন, আমি এর বক্তব্যে বলেছি, আমার 20 বছর আগেকার সব ক্যাসেট শুনুন, আমি বলেছি যদি আবদুল্লাহ চাচার দোকান থাকে আর সে বাবুরামের দোকানে সাবন আনতে যায়, লোকরা বলা বলি করুন, কী ব্যাপার বলি, সাবন কিনতে ছেলেটা চলে গেল বেলডাঙ্গা পর্যন্ত বাবুরামের দোকানে, ভৈরবের দোকানে চাচার কাছে সাবন নিলেন কেন? বলে দুটো কারণ, হয় চাচার দোকানে সাবন ফুরিয়ে গিয়েছে, আর নাহলে চাচার সঙ্গে ওর রাগারাগি চলছে। তো আপনি যদি পাথর চামড়ি ছেলে চাইতে চান, পীরের কাছে ছেলে চাইতে চান, মাজারে যান, দুটো মানে হয় আল্লাহর কাছে ছেলে ফুরিয়ে গেছে মাল খতম, আর তা নাহলে আল্লাহর সঙ্গে রাগারাগি চলছে, সব্বারি কাছে চাইব তোর কাছে চাইব না। বাবাজিরা সোনার আল্লাহ, শেরেক বেদাত কুফরি অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি একটাও চলবে না। পাঞ্জিকানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, এটা এটাই কটা কাজ আছে জানেন? 6টা, আর দুটো নামাজ ধরি তার 7টা। এরপরে কি আছে? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউউন, যারা আমানতার অঙ্গীকার পূরণ করে। ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে। তারপরে কি আছে জানেন? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। হুম ফিহা খালিদুন, সর্বদাই সেখানে থাকবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায়নিষ্ঠবানেরা, 11টা বেজে গেছে, সেই কারণে আমি ক্ষমা চাইব আর দোয়া চাইব আর 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবো, সবাই ভালো হয়ে চলবো, ভালো হয়ে বলবো। আমার গুটি কয়েক বই আছে আমার নিজের লেখা, সোনালী বর্ণপরিচয় আর কি আছে বেশ বটে, ওলামাই দেওবানদের কার কবে মৃত্যু জন্ম, 20 টাকা করে নাম, যাদের নেবার দরকার শেষকালে নেবেন। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে আর বলার জন্যে অনুরোধ করবেন না, আমি সমস্ত শক্তি দিয়ে যতক্ষণ পারলাম বললাম, আপনারা আমার জন্যে দোয়া করবেন, আমি আপনাদের জন্যে দোয়া করব, আপনার মহল্লার জন্যে দোয়া করব, বেলডাঙ্গাবাসীর জন্যে, সারা পশ্চিমবাংলা তথা পৃথিবীর সমস্ত মুমিন মুমেনার জন্যে। আল্লাহ আমাদের দোয়া কবুল করুক, আর যিনি আমাদেরকে হোম প্লেট মাছ ইত্যাদি খাওয়াইছেন তার আল্লাহ আউলাদকে আল্লাহ কবুল করুক, তার ছেলেকে আল্লাহ তাআলা ভালো করে দেখ, কোরআন পড়া তৌফিক দেখ, তার মেয়েকে আল্লাহ তাআলা তৌফিক দেখ। এখানে শবনম টবনম অনেকেই ছোট মেয়েগুলো দেখা করলো, তাদের জন্যেও দোয়া করব। সবাই একবার ইস্তেগফার পড়ে নেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম করে এসছি ঘরে। কদাব লাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিন খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন। এই আব্দুর রকিব সাহেব আপনার দেশের লোক, উনি বলছেন বাড়ির জন্য দোয়া করতে বলছিল, আমি ঘরে বসে দোয়া করেছি আবার এখানেও করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাক তালা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। ইলাহাল আলামিন আহকামুল হাকিমিন, আমার মতো অপরাধী সারা বিশ্বে কেউ নাই, এতগুলো মানুষের সামনে আলেম ওলামাদের সামনে ইস্তেগফার করছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাই, আমাকে এবং আমাদের সকলকে ক্ষমা করে দাও। যারা যে উদ্দেশ্যে দোয়ার জন্য বলেছেন, এখানে এসেছেন, ছিলেন এখন আর নেই, সকলের জন্য দোয়া।
দোয়া কবুল করে নাও। এখানে যারা অসুস্থ স্বজাতি বিজাতি নির্বিশেষে তাদেরকে আরোগ্য দান করো। হে আল্লাহ, এই বেল্লাঙ্গা বাসীর জন্য দোয়া কবুল করো। বড় বড় মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলিকে সর্বাঙ্গীন সুন্দর হয়ে চলার থাকার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বইটা নিয়ে এইখানে বসো, হ্যাঁ ওই বসো, বেশি বই নাই, ২০টা সমাপ্তি ঘোষণা করে দেন, আমাকে পানিটা দেন, এবার এইটা দিলেও হবে।